আসসালামু আলাইকুম। তো আজকে আমি যাচ্ছি নারায়ণগঞ্জ, নারায়ণগঞ্জ অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কে। তো কিভাবে যাচ্ছি আপনাদের শেয়ার করছি। এখান থেকে আমি তো যাই হোক অটোতে করে নারায়ণগঞ্জ চলে যাচ্ছি, ওইখান থেকে আবার অটো নিব, অটো করে পঞ্চবটিতে চলে যাব। তো অ্যাডভেঞ্চার ল্যান্ড পার্কটি পঞ্চবটিতে অবস্থিত। তো আমরা যাই হোক পার্কে চলে আসছি। তো পার্কে প্রবেশ করতে প্রবেশ টিকিট ফি নিবে 100 টাকা জনপ্রতি। আর আপনারা যদি ওয়াটার পার্কে যেতে চান তাহলে ওয়াটার পার্ক আর প্রবেশ টিকিট সহ মূল্য পড়বে জনপ্রতি 400 টাকা করে। তো আমি ওয়াটার পার্কে যাব না, তাই শুধু প্রবেশ টিকিট কেটে ভিতরে ঢুকে পড়লাম। আর বিশ্বাস করেন, আমি ঘুরে ঘুরে দেখতেছি যে পার্কটা এত সুন্দর, মানে বলে বোঝানো যাবে না, অনেক সুন্দর পরিবেশ, এতই সুন্দর। বাচ্চাদের আনলে আসলে বাচ্চারা অনেক খুশি হয়ে যাবে, ইভেন বড়রাও। এত সুন্দর মানে পরিবেশ যা বলার বাহিরে। আর এত কিছু মানে দেখে আমার আর ভাল লাগছে না। তো যাই হোক, আমি 3টা টিকিট কেটেই নিলাম ওঠার জন্য। বড়দের আসলে এখানে বাচ্চাদের সব টিকিট, মানে বাচ্চাদের রাইডগুলো ঘোরার জন্য, রাইডগুলো হচ্ছে বাচ্চাদের। তো আমি এই নাগরদোলাতে চড়ার জন্য একটা টিকিট কিনেছি, এটা পড়বে 70 টাকা করে। আর হচ্ছে আরেকটা নিয়েছি অক্টোপাস, ওটারও নিয়েছে 70 টাকা করে। তো যাই হোক, আমি 3টা টিকিট নিয়েছি। তো এই সামনে থেকে আমি ভিডিও করে নিলাম, এত সুন্দর মানে কি বলবো বলার বাহিরে। তো 3টা আমি যেহেতু বড়, তো 3টা টিকিট নিয়ে নিলাম। আর বাচ্চাদের সব কিছু, অনেক কিছু আছে এখানে, ট্রেন আছে, ওই যে রাজহাঁস আছে, তারপর হচ্ছে এই ঘোড়া আছে, অনেক কিছু আছে আসলে, 4-5টা আরও অনেক কিছু। আমি যদিও মানে আপনাদের ঘুরে ঘুরে অল্প করে দেখাচ্ছি, বেশি দেখাতে পারতেছি না, কারণ হচ্ছে কি বলবো এত সুন্দর যে আমি ঘুরে মানে অন্যরকম একটা ফিল করছি, যে এত সুন্দর জায়গা, আর কখনো আসা হয়নি এখানে। তো যাই হোক, খুব ভালো লাগতেছে আসলে, দেখেন কি সুন্দর, এত সুন্দর পরিবেশ, এত সুন্দর জায়গা, মানে বেস্ট বাচ্চাদের জন্য। তো এখানে মোটামুটি রাইডের দামগুলো তুলনামূলক অনেক কম, তো আসলে সবারই ভাল লাগবে, খরচ কম পড়বে। আর এখান দিয়ে এখান থেকে সামনেই যেতে যে তারপর হচ্ছে আপনাদের অক্টোপাসের রাইডটা, তো রাইডটা অনেক, ওই অক্টোপাসের রাইডটা অনেক সুন্দর, আপনাদের দেখাবো। তো আমি হেঁটে হেঁটে একটু আগে এই সামনের পরিবেশগুলো দেখাচ্ছি। এই তো এই যে নাগরদোলার নিচে আবার এই যে এরকম রাজহাঁস দিয়ে দিয়েছে বাচ্চাদের পানিতে ঘুরে ঘুরে, মানে বাচ্চারা আর কি আসলে ঘুরে ঘুরে মজা পায় এই আর কি। তো প্রত্যেকটা রাইডই খুব সুন্দর আর এত কালারফুল, যার কারণে মানে কি বলবো পার্কের ইটা অনেক সুন্দর করে মানে ফুটে উঠেছে। তো এখানে অনেকেই আসেন, বড়রা আসেন, ছোটরা আসেন। তো যাই হোক, অনেক সুন্দর। এই তো ফুলগুলা, জবা ফুল ফুটে আছে, আমি আবার এটা একটু ভিডিও করলাম। তো ভালো লাগলো আসলে, এত সুন্দর জায়গা, পরিবেশ সব কিছু মিলিয়ে অন্যরকম মানে ভালো লাগতেছে। তো আপনাদের আমি এই যে দেখাচ্ছি যে এই অক্টোপাসে উঠেছি, আসলে এটাতে উঠলে আসলে এত ভালো লাগে, আমি উঠেছি তো ওইটা তো আসলে নিতে পারলাম না। আর এই যে বাচ্চাদের এই ঘোড়ার রাইড, মানে সব কিছু আছে, এগুলো সব বাচ্চাদের জন্য, অনেক সুন্দর একটা মানে প্লেস, কি বলবো বলে বোঝানো যাচ্ছে না, এত সুন্দর। তো বাগানের মতো ফুলও আছে, 4-5টা এত পরিষ্কার, মানে সব কিছু খুবই ক্লিন, এত ক্লিন। তো এই অক্টোপাসটাতে উঠে অনেক ভয় পেয়েছি, খুব ভালো লেগেছে, অনেক মাথা ঘুরেছে, খুব ভালো লাগছে আসলে, এত সুন্দর জায়গা, ভালো লাগবে, বাচ্চারা আসলে এখান থেকে আর যেতে চাইবে না। আমাদের আশেপাশে কাছেই এত সুন্দর একটা জায়গা, আপনারা ঘুরে আসবেন। তো যাই হোক, এখন সন্ধ্যা হয়ে গিয়েছে, তো আমরা যাই হোক চলে আসবো বাসায়। তো খেতে বসেছি, তো ফুচকা খাবো। আর ফুচকা খেতে খেতে দেখলাম যে অর্ডার করে বসেছি, দেখি এই পাশেই মানে রাত হয়ে গিয়েছে। তো এত সুন্দর এই ফুলগুলা, রঙ্গন ফুলগুলা ফুটে আছে, তো আমি অন্ধকারে একটু ভিডিও করে নিলাম, খুব ভালো লাগতেছে। তো আমার ভিডিওটি ভালো লেগে থাকলে সবাই ছোট্ট করে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে, কাছে দূরে যে যেখানেই আছেন ভালো থাকবেন। আজকের ভিডিওটি আর বেশি বাড়াবো না, কে কার কেমন লাগছে জানাবেন। আল্লাহ হাফেজ।